গ্রাহকর ধন আত্মসাত করে গ্রেপ্তার ব্যাংকর ম্যানেজার পিয়ন। করিমগঞ্জর অসম গ্রামীণ বিকাশ ব্যাংকর অবসরপ্রাপ্ত ম্যানেজার বিশ্বজিৎ ভট্টাচার্যক 5 বছর কারাদণ্ড। পিয়ন বিজয় কৃষ্ণ পোদ্দারক 4 বছর কারাদণ্ড। 10 বছৰৰ পিছত রায়দান করিমগঞ্জর আদালতর। 10 বছৰ পূর্বে করিমগঞ্জর অসম গ্রামীণ বিকাশ ব্যাংকত সংঘটিত হয়েছিল ধন আত্মসাতর ঘটনা। সেই সময় ব্যাংকত কর্মরত ব্যাংক ম্যানেজার বিশ্বজিৎ ভট্টাচার্য আর পিয়ন বিজয় কৃষ্ণ পোদ্দারে মিলি আত্মসাত করেছিল যোগেন্দ্রচন্দ্র ঘোষ নামের এজন বৃদ্ধর ফিক্সড ডিপোজিটর 6 লাখ টাকা। করিমগঞ্জর লঙ্গাই শাখার ম্যানেজার বিশ্বজিৎ ভট্টাচার্য আর পিয়ন বিজয় কৃষ্ণই ফিক্সড ডিপোজিটর রিনুয়েল করাবলৈ বুলি 2007 চনতেই বৃদ্ধক মাতি পঠাইছিল ব্যাংকলৈ। বৃদ্ধ ব্যাংকত উপস্থিত হওয়ার পিছত কাগজ পত্রলৈ সহি করাইছিল বহুকেইখন কাগজত, কিন্তু ঘুরাই দিয়া নাছিল যোগেন্দ্রচন্দ্র ঘোষর কাগজ পত্র। ব্যাংক ম্যানেজার আর পিয়নে 2007 চনতেই আত্মসাত করেছিল সমুদায় ধন। রিনিউয়েলের কথা কইয়া সার্টিফিকেটগুলো আনাইছে, আনিয়া অনেকগুলো সিগনেচার হওয়ার টাইম টু টাইম একদিনে নাই, বেশ কয়েকবারে ম্যানেজার আর পিয়ন মিলিয়ে দুইটা ফিক্সড ডিপোজিট সার্টিফিকেটগুলোর উপরে জালিয়াতি করিয়া সব টাকা ভাঙে নিয়া তারা দুই দিনে আত্মসাত করে দিয়েছে। এটা সময়ত ফিক্সড ডিপোজিটর 6 লাখ টাকা হরলুকি হওয়ার বিষয়ে জানিব পারি লিখিত অভিযোগ দাখিল করেছিল ব্যাংকটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষক, কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ নকরিলে ব্যাংক কর্তৃপক্ষই। ব্যাংক কর্তৃপক্ষের পর কোনো সঁহারি নাপাই বৃদ্ধই 28/5/2008 চনত এজাহার দাখিল করিলে থানাত। গোচর রুজু করে তদন্ত আরম্ভ করিলে আরক্ষীয়ে। 10 বছরে গোচর চলিল আদালতত, কিন্তু এই গোচর চলি থাকার মাজতেই 2009 চনত মৃত্যু হল গোচরিয়া যোগেন্দ্রচন্দ্র ঘোষর। যোগেন্দ্রচন্দ্র ঘোষর অনুপস্থিতিত গোচর চলাই নিলে পুত্র দিলীপ কুমার ঘোষে। 10 বছৰৰ পিছত ধন আত্মসাতৰ গোচৰ ৰায় দিলে করিমগঞ্জৰ মুখ্য ন্যায়িক দণ্ডাধীশে। দোষী প্ৰমাণিত হোৱাৰ পিছত সেই সময়ত বেংক মেনেজাৰ বিশ্বজিৎ ভট্টাচাৰ্য আৰু পিয়ন বিজয় কৃষ্ণ পোদ্দাৰক প্ৰেৰণ কৰিলে জেললৈ। দীর্ঘ ন্যায় প্রক্রিয়ার মাধ্যমে এতদিনের মধ্যে আজকে ওদের সঠিক বিচার হয়েছে এবং আদালতের মাধ্যমে দুজনকেই বর্তমানে দোষী সাব্যস্ত ক্রমে জেলায় পাঠানো হয়েছে। উল্লেখ্য যে অভিযুক্ত ম্যানেজার বিশ্বজিৎ ভট্টাচার্যই কিছুদিন পূর্বে গ্রহণ করেছিল অবসর, কিন্তু সেই ব্যাংকটাই কর্মরত আছিল পিয়ন বিজয় কৃষ্ণ পোদ্দার। করিমগঞ্জৰ পৰা গৌরীশ নন্দী, নিউজ 18, অসম নর্থ ইস্ট।